نحمده ونصلي على رسوله الكريم اما بعد মহাজোটের অন্যতম শরীক দল মুক্তিযুদ্ধের চেতনাবাহী একক ইসলামী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পদ্মা মেঘনা বিধৌত ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের কাউন্সিল অধিবেশনে উপস্থিত আছেন কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ আলী নকশবন্দি সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই চাঁদপুরকে যিনি ধন্য করেছেন চাঁদপুরের জন্ম নিয়ে যিনি চাঁদপুরকে ধন্য করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আওলাদুর রসুল পীরে কামেল মহাজোটের অন্যতম নেতা শীর্ষ নেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী উপস্থিত আছেন বিশেষ অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মহাজোটের অন্যতম রূপকার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গভর্নর আল্লামা শাইখ খন্দকার গোলাম মাওলানা নকশবন্দি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার প্রণ শ্রদ্ধাভাজন মজলুম জননেতা যার রক্তের স্রোত ধারায় মহাজোট সরকার ক্ষমতায় এসেছে মজলুম জননেতা আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জননেতা আল্লামা মোশাররফ হোসেন হেলালী উপস্থিত আছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা দুলাল পাটোয়ারি সাহেব উপস্থিত আছেন আজকের সম্মানিত উদ্বোধক পীর তরিকত আল্লামা আবু জাফর মোহাম্মদ আব্দুল হাই সহ অন্যান্য নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে আগত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় উপস্থিতি সময় অত্যন্ত সংক্ষেপ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধুমাত্র আপনাদের দাওয়াতের হক আদায় করার জন্য দাঁড়িয়েছি তবে দু চারটি কথা না বললেই নয় আমি আমার নেতৃবৃন্দের নির্দেশ ক্রমে দাঁড়িয়েছি প্রিয় সমাবেশ আমি স্মরণ করছি এই চাঁদপুরের জমিনে এসে যেই মহান ব্যক্তিত্বকে স্মরণ না করলে আজকের কাউন্সিল অধিবেশন ব্যর্থ হবে আমি পরম শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করতে চাই আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদী আল মাদানী রহমতুল্লাহ আলাই যিনি সুদূর মদিনা শরীফ থেকে হিজরত করে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শের ঝান্ডা নিয়ে এই তৎকালীন ভারতের বুকে এসেছিলেন শুধু তাই নয় তিনি ভারতে এসেই ক্ষান্ত হন নাই তিনি অনুধাবন করেছেন এই নবীর আদর্শকে বাংলার বুকে তথা তৎকালীন ইস্ট পাকিস্তানের বুকেও পৌঁছাতে হবে সেই আদর্শকে ধারণ করে তিনি ১৯৪৮ সালে তিনি দেশভাগের পর এই চাঁদপুরের জমিনে এসে চাঁদপুরকে ধন্য করেছেন আমি স্মরণ করছি আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদী আল মাদানী রহমতুল্লাহকে ঠিক কিনা ভাইয়ের আমার সুপ্রিয় উপস্থিতি বলতে চাই আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদীর জন্ম হয়েছিল আমার নবীর কোলে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন আমার নবীর পবিত্র হারমাইন শরীফকে সাথে সামনে নিয়ে সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদীর জন্ম হয়েছিল কিন্তু আজকে আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদীর সেই কৃতজ্ঞতা যদি আপনারা আদায় করতে চান আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদীর পবিত্র লক্ষ্যে জিগর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদীর সম্পূর্ণ মূল্যায়ন আপনাদের করতে হবে ঠিক কিনা ভাই আমার আমি দেখতে কোনটা বলতে চাই আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল্লামা শাইখ খন্দকার গোলাম মাওলানা নকশবন্দি আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সেদিন হুলিয়ায় মাথায় নিয়ে মামলা মুকদ্দমা মাথায় নিয়ে হামলা কে মোকাবেলা করে সেদিন মহাজোটের পতাকা দল সামিল হয়েছিলেন শুধু তাই নয় আমি স্মরণ করতে চাই আমি মহাজোটের একজন কর্মী হিসেবে নগণ্য একজন কর্মী হিসেবে সেদিন রাজধানী ঢাকার রাজপথে আমি দেখেছিলাম সেদিন ২০০৬ সালের ১৯ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই গণভবন ঘেরাও কর্মসূচি ছিল সেখানে শরীফ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ছিল সেদিন আমার নেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল্লামা জয়নুল আবেদিন জুবাইর খন্দকার গোলাম মাওলানা নকশবন্দি মঞ্চ ভূমিষ্ঠে আছেন আল্লামা হেলালী সাহেব তাদের নেতৃত্বে আমরা ছুটে গিয়েছিলাম সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে ঠিক কিনা ভাইর আমার প্রিয় ভাইর আমার আমার চোখে এখনো ভাসে সেদিন আমি কখনো বলতে পারবো না
আমার রাজনৈতিক জীবনে, আমার জীবনে আমি কোনোদিন বলতে পারবো না সেদিনকার রক্তিম ইতিহাস, সেদিন সেদিনকার সেই জোট সরকারের প্রেতাত্মা, সেই চার দলীয় জোট সরকার নিজামী খালেদা মুজাহিদের সেই প্রেতাত্মা লেলিয়ে দেওয়া সেই পুলিশ পেটো বাহিনী আমার সম্মানিত নেতৃবৃন্দের উপর চড়াও হয়েছিলেন। তারা সেদিন আওলাদের সুরকে অপমান করেছেন, তারা সেদিন মুসলিম জননেতাদের অপমান করেছেন, কিন্তু সেই অপমানকে মাথায় নিয়ে আমরা পিছপা হই নাই। আমরা কারবালার ময়দানের সেই রক্তমাখা স্মৃতিকে ধারণ করে আমরা রাজনীতি করছি, আন্দোলন করছি। আমরা সেদিন আমাদের নেতৃবৃন্দের কাছে দেখেছিলাম শির দেখা নিহি দেখা আমামা, যে আমাদের মাথা যাবে, আমাদের শির যাবে, কিন্তু আমরা কারো কাছে মাথা নত করব না, অন্যের কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। পিকিনে ভাই আমার, আমি স্মরণ করে দিতে দিয়ে বলতে চাই, 2004 সালের 21শে আগস্ট স্লোগান বন্ধ, 2004 সালের 21শে আগস্ট মাননীয় জননেত্রী শেখ হাসিনার উপর, বঙ্গবন্ধুর কন্যার উপর সেদিন যেদিন নির্মমভাবে হামলা করা হয়েছে, সেদিন আইবি রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সেদিন শাহাদত বরণ করেছেন, সেদিন কোন ইসলামী দলের নেতৃবৃন্দ, কোন ইসলামী নেতৃবৃন্দ, ইসলামী দলের নেতৃবৃন্দ মাননীয় জননেত্রীর পাশে দাঁড়ান নাই। ঠিক কিনা ভাই আমার, আমরা দেখেছি সৎসাহস মুখে ধারণ করে সেদিন যেই শক্তি দাঁড়িয়েছিল, আমরা যদিও ক্ষুদ্র শক্তি হই, সেদিন আমাদের নেতৃবৃন্দ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ নেতৃত্বে কন্দকার কলাম মাওলানা অশমন্দী জয়নুল আবেদিন জুবাইর এই সব নেতৃবৃন্দ সেদিন রুখে দাঁড়িয়েছিলেন। ঠিক কিনা ভাই আমার, 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা হয় রাত্রেই, সাথে সাথেই ওই মহাজ ওই চার দলীয় জোট সরকারের হামলা মামলাকে আমার নেতৃবৃন্দ ভয় করেন নাই। তারা সেদিন ছুটে গিয়েছিলেন সুধা ভবনে, ধানমন্ডির সুধা ভবনে তারা ছুটে গিয়ে নেত্রীকে সমবেদনা জ্ঞাপন করেছেন। আর সেদিনের তারপর থেকে আমার নেতৃবৃন্দ স্বপ্ন দেখেছেন এই বাংলার বুকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ইসলামী সংগঠন এই বাংলার বুকে কায়েম হবে, ইসলামী আদর্শকে ধারণ করে মহাজোট সরকার ক্ষমতায় আসবে। ঠিক কিনা ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আন্দোলনের চড়াই উত্তাই পেরিয়ে সেদিন আমরা দেখতে পেয়েছি 2008 সালের 29 ডিসেম্বর যেই নির্বাচন হয়, সেই নির্বাচনে আমার নেতৃবৃন্দ মহাজোটকে দেখতেহীন কণ্ঠে সমর্থন দিয়েছেন, কিন্তু আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করে মহাজোটকে সমর্থন দিয়েছি। আমার নেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ এই চাঁদপুর হাজিগঞ্জের প্রার্থী ছিলেন, আমার নেতা আল্লামা কন্দকার গোলাম মাওলা এই চাঁদপুরের কচদের প্রার্থী ছিলেন, আমরা আমাদের প্রার্থীটাকে দেখতেহীন কণ্ঠে ত্যাগ করেছি। কেন? কারণ হচ্ছে 2008 সালের 6 ডিসেম্বর মাননীয় জননেত্রী শেখ হাসিনার সাথে আমার নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন, আর সেই সাক্ষাতের মধ্যে মাননীয় জননেত্রী আশ্বাস দিয়েছেন, মাওলা ভাই বাহাদুর শাহ যদি মহাজোট সরকার ক্ষমতায় আসে আমরা আপনাদেরকে একটি ওয়াদা দিতে চাই, মহাজোট সরকার ক্ষমতায় আসলে কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করা হবে না। ঠিক কিনা ভাই আমার, আমি একটু ইতিহাস ধরে টান দিতে চাই, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে চাই, বাংলাদেশের যেই অভ্যুদয়, বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে 52, 54, 58, 62, 69, 70 কোন নির্বাচন, 71-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের যেই অবদান, সেই অবদানের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র গঠন হয়েছে। ঠিক কিনা ভাই আমার, আমি স্মরণ করে দিতে দিয়ে বলতে চাই, ঐতিহাসিক 6 দফা, ঐতিহাসিক 21 দফায় জনগণ নন্দিত নেতা বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন বাঙালি জাতির সামনে যে মুক্তির সনদ দিয়েছেন 21 দফার মধ্যে, তিনি দেখতেহীন কণ্ঠে সেদিনও ঘোষণা করেছিলেন যে যদি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ যদি শাসনতন্ত্র রচনা করে, তখন শাসনতন্ত্র বলা হতো, আজকে আমরা বলছি সংবিধান, যদি বাংলাদেশ আওয়ামী লীগ কখনো শাসনতন্ত্র রচনা করে সেই শাসনতন্ত্র কোনোদিন কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন থাকবে না। এটি ছিল বঙ্গবন্ধুর একটি ঐতিহাসিক ঘোষণা। ঠিক কিনা ভাই আমার, যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন জাগে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ঐতিহাসিক 6 দফা, ঐতিহাসিক 21 দফা আপনারা পড়ে দেখুন, সেখানে আপনারা দেখতে পাবেন 21 দফাতে সেই একটি দফা সন্নিবেশিত আছে। আমি এই কথা বলেছি একটিমাত্র কারণে, আমার নেতৃবৃন্দ চার দলীয় জোট সরকারের হামলা মামলাকে উপেক্ষা করে, জামাত শিবিরের রক্তের রাজনীতিকে উপেক্ষা করে, সৎ সাহস বুকে ধারণ করে মহাজোটকে সমর্থন দিয়েছিলেন।
মহাজোটকে এই কারণে সমর্থন দিয়েছিলেন যেন বাংলার বুকে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি আদর্শিক রাষ্ট্র কায়েম হয়, এই লক্ষ্যে আমরা মহাজোটকে সমর্থন দিয়েছি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে মাননীয় জননেত্রী শেখ হাসিনা মহাজোট সরকারের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছেন। আর আমরা স্বপ্ন দেখেছিলাম সেদিন, আমরা বেকার আমাদের লক্ষ কোটি বেকার যুবক স্বপ্ন দেখেছিল যে মাননীয় জননেত্রী যে ওয়াদা করেছেন সেই ওয়াদাই ছিল, মহাজোট সরকারের ম্যানিফেস্টোতে ছিল যে ডিজিটাল বাংলাদেশ যদি গঠন হয় সেদিন এই বাংলার বুকে প্রতিটি ঘরে ঘরে একজন করে বেকার যুবকের কর্মসংস্থান হবে, ঠিক কিনা ভাই? আমার আমি স্মরণ করে দিয়ে বলতে চাই, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ছিল সামনে এগিয়ে যাওয়ার, পেছনে যাওয়ার নয়, ঠিক কিনা ভাই আমার? এই কথার কারণে বলছি, গত কিছুদিন যাবৎ একটি কথা বারংবার উঠে আসছে, পঞ্চম সংশোধনীর মামলা, অষ্টম সংশোধনীর রায়, এই বিষয়ে হাইকোর্টের যে দিক নির্দেশনা, সুপ্রিম কোর্টের যে রায়, সেই কথাগুলো নিয়ে ইদানিং খুব বেশি আলোচনা করা হচ্ছে। আমি বলতে চাই, পঞ্চম সংশোধনীতে মাধ্যমে বলা হয়েছে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে, ঠিক কিনা ভাই আমার? কিন্তু আমরা বলতে চাই, আমরা আজকের যে কাউন্সিল, চাঁদপুরের কাউন্সিলের যে দাবি করেছে, তারা দাবি করেছে ধর্মীয় রাজনীতি নয়, বরঞ্চ ইসলামের নাম ব্যবহার করে রাজনৈতিক ক্ষীণ স্বার্থে যারা ধর্মকে অপব্যবহার করে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা ভাই আমার? আমি বলতে চাই, অষ্টম সংশোধনীর মাধ্যমে বলা হচ্ছে যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, কিন্তু যারা এইসব ভুয়া ভ্রান্তি আলোচনা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা গত 5ই জানুয়ারি মহাজোট সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে তৎকালীন তিনি যমুনার বাসভবনে তিনি আমার নেতৃবৃন্দকে দাওয়াত করে সেখানে বলে নিশ্চয়তা দিয়েছেন যে মহাজোট সরকার ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন ধর্মের সাথে কখনো বেইমানি করা হবে না। আমরা এই মাননীয় নেত্রীর এই বাণীকেই আমরা শিরোধার্য বলে মনে করি, ঠিক কিনা ভাইয়ের আমার? প্রিয় ভাইয়ের আমার, এরশাদ সরকার খারাপ যদি করে থাকে এরশাদের বিচার হবে, ঠিক আছে, কিন্তু তিনি যদি ভালো কাজ করে থাকেন সেই ভালো কাজ আমাদেরকে রাখতে হবে। আমি বলতে চাই, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 2 তে আছে দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম, বাট আদার রিলিজিয়ন্স মে বি প্র্যাকটিসড ইন পিস এন্ড হারমোনি, অর্থাৎ রাষ্ট্রধর্ম হবে ইসলাম, অন্যান্য সকল ধর্ম সাম্য ও সহানুভূতির সাথে এই দেশে পালন করা যাবে। বাংলাদেশের সংবিধানে আছে আর্টিকেল 7 আছে অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট টু দ্য অলমাইটি আল্লাহ ইজ দ্য বেসিস অফ অল অ্যাকশনস অফ দ্য স্টেট। সুপ্রিয় ভাইয়ের আমার, আল্লাহর উপর বিশ্বাস এবং আল্লাহর সার্বভৌমত্বের উপর বিশ্বাস হবে রাষ্ট্রের পরিচালনার অন্যতম একটি মূল ভিত্তি। বাংলাদেশ সংবিধানের 25 ধারায় আছে দ্য স্টেট শ্যাল কনসোলিডেট ওভার মুসলিম কান্ট্রিজ অ্যামাং মুসলিম কান্ট্রিজ বেসড অন ইসলামিক সলিডারিটি। ইসলামিক সলিডারিটির মাধ্যমে পৃথিবীর সকল মুসলিম কান্ট্রিগুলোর সাথে বাংলাদেশ সরকার সৌহার্দ্য সহানুভূতির সাথে সম্পর্ক স্থাপন করবে, এই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আমি বলতে চাই মহাজোট সরকার বাংলাদেশ থেকে ধর্মকে নিপাত দেওয়ার জন্য ক্ষমতায় আসে নাই, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ক্ষমতায় এসেছে। 21 শতকের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্যই মহাজোট সরকার ক্ষমতায় এসেছে। আমি আরজ করব, আজকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার এই কাউন্সিল সবল সার্থক হবে এবং এই কাউন্সিলের মধ্য দিয়ে আগামীতে মহাজোটের শক্তিকে এই চাঁদপুরে আরো কিভাবে সুপ্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে দিক নির্দেশনা পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনার এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।